नमस्कार अपना सकले ही भलो आ सिनियर तादर के सशद्देव प्रणाम एवं जरा छोटो छोटो भाई बोन तादर के सशद्देव भलोबासा आंतरिक शुभेच्छा। प्रतिटा मानुषेर जीवने आपस एंड डाउन आछे जेमन समस्या आछे तार समाधानो आछे जेमन आलो आछे तेमनी अंधकारो आछे जेमन सुख आछे तेमनी दुःखो आछे। তা আমি আজকে শনির নিয়ে কথা চলছিল আমাদের শনি নিয়ে আমাদের শনির দশা শনির অন্য গ্রহের অন্তর্দশা বা বৃহস্পতির অন্তর্দশা এরকম বিভিন্ন আমরা আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব শনির দশা সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা কি হয় এই সময় ভালো না মন্দ। যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে JYOTISH জ্যোতিষ MRITUNJOY মৃত্যুঞ্জয় NAG নাগ জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, দয়া করে একটু লাইক দেবেন ভালো লাগলে অনুষ্ঠানটা। এবং কী ধরনের অনুষ্ঠান আপনারা আরও দেখতে চান, আরও কী ধরনের টিপস টোটকা পেতে চান সেটাও লিখবেন। যদি আমার অনুষ্ঠানটা ভালো লাগে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন, আপনার দ্বারাই তারা উপকৃত হবে। আজকে আমি আলোচনা করব শনির মহাদশা সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। শনির দশা সাধারণত আমাদের জীবনে ১৯ বছর চলে, ১৯ বছর কিন্তু শনির দশা চলে, আর অন্তর্দশা তো তার সাথে যুক্ত হয়েছে বৃহস্পতি, এতে ভালো না খারাপ। সাধারণত আমরা যা ছক বিচার করে দেখি যদি শনি তুলা রাশিতে বা নিজের স্বক্ষেত্র নিজ রাশিতে মকর এবং কুম্ভ রাশিতে যদি থাকে তাহলে কিন্তু ভালো ফল দেয়। ঠিক সেইভাবেই বৃহস্পতি যদি ধনু এবং মীন রাশিতে বা কর্কট রাশিতে উচ্চস্থ থাকে তাহলে কিন্তু ভালো ফল দেয়। এবার কি ফল দেবে, কি ফল দেয় সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিকাঠামো অ্যাসেট জীবনের আপনার যা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার সব কিন্তু পরিপূরক করে দেয় এই দশা অন্তর্দশার সময়। তার সাথে কি করতে হবে, যখন আপনার ভালো সময় চলবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। যখন মানুষের ভালো সময় চলে তখন ব্যবহারটাই মানুষের ব্যবহারই হচ্ছে মূলধন। আমি মনে করি টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে কিন্তু ব্যবহারটাই সারা জীবন মানুষ মনে রাখবে, এটা আমি বারবার করে বলি সবাইকে। তাই ওই সময় যখন আপনার ভালো সময় চলে প্রতিটা মানুষের জীবনে কিন্তু ব্যাড টাইম গুড টাইম আছে আসে। যাদের জন্মছকে শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের গুড টাইম চালু হয়ে গেছে, মিলিয়ে নিন। সেই সময় শুধু একটা জিনিস মনে রাখবেন, মাথা ঠান্ডা রেখে মানুষের সাথে ব্যবহারটা ভালো রাখবেন। এই সময় আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা অর্থাৎ গাড়ি মানুষের কি চায়, মানুষ গাড়ি বাড়ি এইসবই তো চায়, দেখবেন সেগুলো আস্তে আস্তে আপনার পরিপূরণ হয়ে যাবে। স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকবেন। যদি দেখছেন আপনার জন্মছকে শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে এই জায়গা থেকে এই জায়গাগুলো আপনার ফুলফিল হচ্ছে না তাহলে অতি অবশ্যই দেখে নিন শনি কোথাও পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে বসে আছে, নতুবা জন্মছকে কোথাও নিচস্থ হয়ে আছে, নতুবা বৃহস্পতিও সে নিচস্থ হয়ে আছে। এর থেকে উপায় কি, আমাদের শাস্ত্র যেমন জানাচ্ছে মানুষের জীবনে যদি নেগেটিভ থাকে পজিটিভ রাস্তাও তেমনি আছে। করতে হবে কি, করতে হবে আপনাকে অতি অবশ্যই শনিদেবের পুজো।
যারা আজকে আমার নতুন শ্রোতা নতুন দেখছেন তাদেরকে আমি বলবো, আমার অনুষ্ঠানটার আগেও আমি বলেছি শনিদেবের যে উপায়গুলো, হনুমানজির পুজো করবেন অতি অবশ্যই। একমাত্র দেবতা যে কলিযুগের, যে হনুমানজির যদি পুজো করেন বা হনুমানজির ভক্ত হন, শনিদেব সেখানে কোনো আপনাকে আপনার কোনো খারাপ করবে না। শনিদেব নিজেই বলেছেন, হনুমানজিকে কথা দিয়েছেন যে শনিদেব মানে বলেছেন যে হনুমানজির যে ভক্ত, হনুমানজির যে সেবা করবে, তাকে শনিদেব কখনোই তাকে ক্ষতি করবে না। আমরা শনিদেবের নাম শুনলেই কিন্তু ভয়ে আড়ষ্ট হয়ে উঠি। ন্যায়ের দেবতা শনিদেব, কর্মের দেবতা শনিদেব। শনিদেব বলেছে যখন তুমি যেমন কর্ম করবে তার ফল তুমি তেমনি পাবে। যদি আপনার জন্মছকে সবই ঠিকঠাক আছে, আপনি কি কর্মটা ঠিক করেছেন আগে সেটা দেখে নিন। যদি আপনি কোনো ভুলভাল কর্ম করেন, এখানেই কিন্তু আপনাকে সব কিছু গ্রহণ করতে হবে। তাই আমি বারবার করে একটা কথা বলবো, যাদের জন্মছকে শনির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা যদি চলে, তারা এই জায়গাগুলো তাদের জীবনে আশা আকাঙ্ক্ষা, বাড়ি গাড়ি অনেক চায়, সবাই তো চায় আমার একটা নিজস্ব বাড়ি হোক বা একটা ফ্ল্যাট হোক, সেই জায়গাগুলো পরিপূর্ণ হবে। যদি না হচ্ছে তাহলে শনিদেবের উপায়গুলো করুন। বাড়িতে কোনো ইলেকট্রনিক্স জিনিস, যেমন হচ্ছে কি রেডিও, টিভি, ফ্রিজ যদি খারাপ হয়ে আছে বাড়িতে, একটা কোনো আপনি ডাস্ট রেখে দিয়েছেন একটা ওয়েস্টেজ জায়গায়, সেগুলোকে সব বের করে দিন বাড়ির থেকে। ঘড়ি, বিশেষ করে ঘড়ি যদি বন্ধ হয়ে আছে সেগুলোকে বাইরে বের করে দিন। আমাদের এটা খুব ব্যাড হ্যাবিট, খুব ব্যাড হ্যাবিট আমাদের। পুরনো করে থাক, একটা জায়গায় রেখে দিলাম, ভুলেও রাখবেন না, সব শেষ করে দেবে আপনাকে। সেই জায়গাগুলোকে রিকভারি করুন। যদি কোথাও বাড়ির কোথাও জং পড়ে গেছে, সেখানে একটা কার্পেন্টারকে ডেকে সেখানটাকে ঠিকঠাক করে নিন। করবেন কি, শনিদেবের প্রতি শনিবার দিন তিলের তেল বা সর্ষের তেল দিয়ে শনিদেবকে স্নান করান। করান কি করবেন, হচ্ছে অশক্ত গাছের গোড়ায়, অশক্ত গাছের গোড়ায় শনিবার দিন দীপ দান করুন। আপনার নিজের নাম গোত্র দিয়ে মনোবাসনা কামনা করে সেখানে আপনি দীপ দান করুন। শনিবার দিন একটু আটার ছোট ছোট গুলি করে, যেমন আমরা আটা রুটি করি, সেই আটাটাকে মেখে গুলি গুলি করে মাছকে খাওয়ান। এখান থেকে আপনি উপকার পাবেন। আমরা এই উপায়গুলো করে দেখুন, শনিদেব আপনাকে কখনোই খারাপ রেজাল্ট দেবে না। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন ডেলি, না পারলে শ্রবণ করুন। ইউটিউবে আমরা তো সবসময় পেয়ে যাই কানে, তা হনুমানজির চল্লিশা চালিয়ে কানে শুনতে শুনতে আপনি কাজে বেরিয়ে যান। যেখানে যাচ্ছেন, ধরুন বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, সেখানে আপনি ওটা করে নিন। এই জায়গা থেকে আপনি রিকভারি পাবেন। আর বৃহস্পতির জন্য কি করতে হবে, আমরা অজান্তে অনেক সময় কি করি, কলা গাছের গোড়ায় মূত্র ত্যাগ করে ফেলি। এতদিন যদি করে এসছেন আর করবেন না, কারণ কলা গাছ হচ্ছে আমাদের বৃহস্পতির স্বরূপ, নারায়ণের প্রতিরূপ। এটা লিখে নিন, শাস্ত্র জানাচ্ছে, শাস্ত্র জানাচ্ছে কি বৃহস্পতি হচ্ছে, কলা গাছ হচ্ছে নারায়ণের প্রতিরূপ। তাই সেই কলা গাছের যদি পুজো করেন বা কলা গাছের শেখর যদি আপনি, ছেলেরা ডান হাতে মেয়েরা যদি বাঁ হাতে যদি বাঁধেন বৃহস্পতিবার করে হলুদ সুতো দিয়ে, তাহলে আপনি এই জায়গা থেকে আপনি রিকভারি হতে পারবেন। মানুষ তো চায় আরও ভালো, আরও উন্নতি, আরও আরও উন্নতি, আরও উন্নতি পাওয়ার জন্য এই উপায়গুলো করুন। যাদের হচ্ছে, যারা পাচ্ছেন, তারা আরও উন্নতি পাওয়ার জন্য এই উপায়গুলো করুন। বৃহস্পতিবার দিন অতি অবশ্যই কলা গাছকে পুজো করুন, বৃহস্পতি যদি আপনাদের খারাপ থাকে। বৃহস্পতি যদি রাহুর সাথে যুক্ত হয়ে গেছে কোনো জন্মছকে, বা কেতুর সাথে যুক্ত হয়ে গেছে, বা কোনো পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু অতি অবশ্যই বৃহস্পতির এই পুজোগুলো করুন। তাহলে আপনি দেখবেন এখান থেকে আপনি উপকার পাচ্ছেন। এরপরে আমি চলে আসব শনির দশা, শুক্রের অন্তর্দশা। শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা কি ফল দেয় আমাদের জীবনে, আমাদের জীবনে রাজলক্ষ্মী যোগ সৃষ্টি করে। কেন, দুটোই মিত্র গ্রহ, শনির মিত্র গ্রহ হচ্ছে শুক্র। কেন, সে যখন তুলা রাশিতে অবস্থান করে সেখানে সে উচ্চস্থ হয়ে যায়, সেই সময়
সেই সব জাতক জাতিকারা প্রচুর ধন সম্পত্তি পায়। তাই আমি একটা কথাই বলবো, সব সময় ন্যায়ের পথে চলুন, ন্যায়ের কথা বলুন, পুজো পাঠ করুন, মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনি এইখান থেকে রিকভারি পাবেন। এই সময় যাদের শুক্র, যাদের শনির অন্তর্দশা, শনির দশা, শুক্রের অন্তর্দশা যখন চলছে, কি কি পাবেন? রাজলক্ষ্মী যোগ সৃষ্টি হয়, প্রচুর পয়সা। আমরা বলি না যে কয়লা ধরলে সেই কয়লা হীরেই পরিণত হয়। যাদের জন্মছকে শুক্র এবং শনি ভালো জায়গায় আছে এবং নিজ নক্ষত্রে রয়েছে, তাহলে অতি অবশ্যই সেই সব জাতক জাতিকাদের কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হবে। আবার যাদের যদি খারাপ জায়গায় পড়ে আছে, তাদের সেই হীরে ধরলেও সেই হীরে কয়লায় পরিণত হবে। তা সেই কয়লাটাকে হীরে পরিণত করার দায়িত্ব কিন্তু আপনার। আমি এখান থেকে অনেক কিছু বলবো, উপায়টা করার দায়িত্ব আপনার, কি করতে হয়। শনির যেমন গুলো আমি বলছি সেটা কিন্তু অতি অবশ্যই শনির উপায়গুলো করবেন। তার সাথে করতে হবে কি, দুর্গার সহস্র নাম, এটা আপনি কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আমরা সাধারণত কি করি, এই শুক্রের সাথেই কিন্তু লক্ষ্মীর কিন্তু যোগ সূত্র, নাম যশ পতি পত্তি কিন্তু এই শুক্রের দ্বারাই হয়, সেখানে লক্ষ্মীও জড়িত রয়েছে। তাই কি করতে হবে, আমরা বাঙালিরা সাধারণত দুহাতালা লক্ষ্মী পুজো করি বৃহস্পতিবার দিন, কিন্তু বৈবাহিক লক্ষ্মী চার হাতালা লক্ষ্মী আপনারা পুজো করবেন শুক্রবার দিন। যাদের শুক্র জন্মছকে খুব খারাপ, শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে, অতি অবশ্যই চার হাত আলা বৈবাহিক লক্ষ্মীকে বাড়িতে স্থাপন করুন এবং তার সহস্র পাঠ করুন এবং একটা ঘিয়ের প্রদীপ অর্পণ করুন। ওখানে যখনই পুজো করবেন, পাঠ করবেন, সেখানে সবসময় ঘিয়ের প্রদীপ দেবেন। ঘিয়ের প্রদীপ দেওয়া মানে হচ্ছে দেবতাকে আহ্বান করা, আর তেলের প্রদীপ দেওয়া মানে হচ্ছে শত্রুকে দমন করা। এটা আমি বারবার বলে এসেছি। তাহলে কি করবেন, সেই শুক্রবার দিন অতি অবশ্যই বৈবাহিক লক্ষ্মী চার হাতালা লক্ষ্মীর পুজো পাঠ করুন এবং সেখানে পাঁচালি আছে, বৈবাহিক লক্ষ্মীর পাঁচালি পাওয়া যাবে দর্শকর্মার দোকানে, এবং তার সাথে সাথে দুর্গা সহস্র নাম সারাদিনে একবার হলেও পাঠ করুন। তাহলে এই জায়গা থেকে আপনি রিকভারি করতে পারবেন। শুক্র শনির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চললে মোটামুটি ইন জেনারেল আমরা দেখেছি মানুষ কিন্তু একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে জাম্প করে উঠে যায়। তা কেন আপনি হচ্ছে না, কোথায় আপনার গাফিলতি? সেই জায়গাটাকে রেকটিফাই করার জন্য একটা জ্যোতিষী কিন্তু পারে, কোনো ভালো জ্যোতিষীর আপনি পরামর্শ নিয়ে নিন যদি আপনার জন্মছকে এই পরিস্থিতিগুলো চলছে। সাধারণত আপনারা আমাকে পাচ্ছেন গড়িয়াহাটে প্রতি শনিবার, পাচ্ছেন ব্যারাকপুরে মঙ্গলবার দিন, আর বাকি পাঁচটা দিন আমাকে পাচ্ছেন মধ্যমগুড়ম আমার নিজস্ব বাসগৃহে। এছাড়াও পাচ্ছেন আমাকে দুর্গাপুর, যারা দুর্গাপুর থেকে আসতে পাচ্ছেন, আমিও যেতে পাচ্ছি না লকডাউনে, কিন্তু আমি যাবো খুব শীঘ্রই, তারা কিন্তু ওভার টেলিফোনেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। শিলিগুড়ির লোকেরাও আমাকে পাবেন ওভার টেলিফোনে। আমি খুব শীঘ্রই শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার আসছি। আগরতলা আমার প্রাণের শহর, আগরতলা আমি খুব শীঘ্রই আগরতলা, দিল্লি এবং ব্যাঙ্গালোর সামনের বছর আপনাদের সঙ্গে সম্মুখীন হব। যারা আমাকে দেখাতে চাইছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9836164211। ওখানে যদি আপনি আমাকে একটা মেসেজ করে দেন, আপনাকে আমি নিয়ে ওখানে যাব, ওখানে আপনাকে একটা কম্পিউটার হরোস্কোপ আপনাকে আমি দেবো, যেটা আপনি সারা জীবন রেখে দেবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। অনুষ্ঠান বলছে এখানে শেষ করতে হবে, সময় শেষ। আগামীকাল আবার এই সময় দেখা হবে, এই সময় এই চ্যানেলেই। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আর অনুষ্ঠান দেখতে থাকুন। নমস্কার। জীবনের যে কোনো সমস্যায় প্রয়োজন নিখুঁত বিচার ও অসামান্য প্রতিকার, ভরসা ও পারদর্শিতায় জ্যোতিষ বাস্তুবিদ গ্র্যান্ড ট্রিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। যোগাযোগের নাম্বার 9872581971, 9836164211।